নারীকে আপন ভাগ্য জয় করবার অধিকার যেমন তুলে ধরা হয়েছে ক্যানিং এর পুজো মণ্ডপে, আর এবার মা আসছে মাটির ঘরে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে। তাদের ভাবনা এক অভিনবত্ব, মাটি এবং পুজোর ব্যবহৃত নানা ধরনের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। দেখুন আলিপুরদুয়ারের সেই পুজো। অনেকের কাছেই হেলাফেলার জিনিস হলো মাটি। তাদের মতে মাটি মানেই নেহাতি প্রাণহীন, নির্জীব, ধুলোবালি। কিন্তু মাটি না থাকলে মানব সভ্যতাই যে টিকবে না, এ কথা মাথাতেই রাখে না বহু মানুষ। সমাজে মাটির গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো কমিটি। 30তম বর্ষে তাদের থিম মা এলো মাটির ঘরে। টোটাল মাটির কাজ, মাটির জিনিস দিয়েই সব কিছু হচ্ছে। মাটি দিয়েও একটা শিল্প করা যায়, সেটা সবার মধ্যে একটা সেটাও জাগুক যে এটা দিয়েও একটা শিল্প হতে পারে। মণ্ডপ সাজছে মূলত মাটির বিভিন্ন জিনিস দিয়ে, এরই সঙ্গে থাকছে পুজোর সামগ্রীও। মণ্ডপের প্রবেশদ্বারেও থাকছে মাটির ছোঁয়া, হাড়ি কলসি, তারপর শালু কাপড় থেকে শুরু করে গামছা থেকে শুরু করে যা যা দরকার পড়ে একটা মার পুজো করতে, সেগুলো দিয়ে আমাদের এবার প্যান্ডেল থিম করা হয়েছে। শুধু মণ্ডপ নয়, দুর্গা প্রতিমার কাপড়ও হয়েছে মাটি। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এমন ভাবনা পুজো কমিটির। জেলায় জেলায় থিমের পুজোর পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন বনেদিয়ানার পুজোগুলো নজরকারী। কেননা কৈলাস থেকে তো মর্তে পাড়ি দিচ্ছে মা তো তাড়াতাড়ি আসছে, তাই তুঙ্গে ব্যস্ততা। বনেদিয়ানায় মায়ের আরাধনার প্রস্তুতিও চলছে তুঙ্গে। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম পাথুরিয়া ঘাটা রাজবাড়ির পুজো। নানা ধরনের উপাচার মেনে 169 বছর ধরে চলছে মাতৃ আরাধনা। মাতৃমূর্তিতেও রয়েছে বিশেষত্ব। পুজোর গন্ধ মম করছে, আর ঠিক একইভাবেই উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটার রাজবাড়িতেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ত্রিশূলধারী ত্রিনয়নী, হ্যাঁ মা আসছে, তাই সমস্ত জায়গায় ব্যস্ততা তুঙ্গে। একইভাবে সেজে উঠছে বনেদি বাড়ির পুজোগুলো। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটা রাজবাড়িতে। ঠাকুর বাড়ির পুজো মণ্ডপ একেবারে সেজে উঠেছে উমাকে বরণ করার জন্য, যেখানে বনেদিয়ানার সঙ্গে এক আভিজাত্যের মিশেল রয়েছে। পুজোর একটা বিশেষ উপাচার রয়েছে, বিশেষ রীতিনীতি রয়েছে। কিভাবে পূজিতা হন এখানে দেবী, এখানকার বিশেষত্বই বা কী, সবটাই জানব এই পরিবারের অন্যতম সদস্য করবি ঘোষের থেকে। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা জানি যে এই পাথুরিয়া ঘাটা রাজবাড়ি পুজোর একটা আলাদা বিশেষত্ব রয়েছে, আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে মাতৃমূর্তিতেও? দেবীর যিনি বাহন, যে বাহন এটা সিংহর মতনও নয় বা ঘোড়ার মতনও নয়, মিশ্রিত। প্রতিপদ থেকে প্রতিপদ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, নন্দী পুজো, এখানে কুমারী পুজো হয়। কুমারীর বয়স ধরুন 5 থেকে 9 বছরের মধ্যে। তারপরে এখানে বলিদান হয়, বলিদানটা হয় মাঠা ছিনি দিয়ে। আমরা শুনেছি যে এই রাজবাড়িতে মানে পুজোর পাশাপাশি বিসর্জনের একটা আলাদা রীতিনীতি রয়েছে, সেই নীলকণ্ঠ পাখি ওড়ানো, কৈলাসে বার্তা দেওয়া যে উমা আবার কৈলাসে ফিরে আসছে, মর্ত থেকে আবার স্বর্গে ফিরে আসছে, কৈলাসে আসছেন, মানে এই বিশেষত্বটা কীভাবে? আচ্ছা, ভাসানের দিন
দুটো গাড়ি করে একটা দুটো কপিকল নেওয়া হতো, সেই কপিকলে ঠাকুরকে বসিয়ে দেবীকে বসিয়ে আমরা গঙ্গার ঘাটে যাওয়া হতো, আর কপিকলের সাহায্যে প্রতিমাকে সোজা করে বিসর্জন দেওয়া হতো। আর এই সময় নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। প্রচলিত বিশ্বাস যে নীলকণ্ঠ পাখি ঐলাসে মহাদেবের কাছে গিয়ে দেবীর আগমন বার্তা দেবে। পুজোর একটা গুরুত্ব, পুজোর বিশেষত্ব সবটাই থাকে, তবে তার মাঝে অনাবিল আনন্দ ভরে যায় যখন সবাইকে নিয়ে মিলন ক্ষেত্রে পরিণত হয় এই পাখুরিয়া ঘাটা রাজবাড়ি। দূরান্ত থেকে তাই তো ভক্তরা ভিড় করেন পাথুরিয়া ঘাটার এই রাজবাড়িতে। এখানকার মায়ের এক অন্য সাজ, সাবিকে সাজে মায়ের বাহন, না সিংহ না ঘোড়া, এটি হচ্ছে এই পাথুরিয়া ঘাটা রাজবাড়ির বিশেষ বৈশিষ্ট্য। অপেক্ষার অবসান হয়ে গিয়েছে মাত্র কয়েকটা দিন, এই মুহূর্তে দুর্গা দালানে সাজো সাজো রব, মা আসছেন বলে কথা। প্রত্যেক বছর পাথুরিয়া ঘাটা রাজবাড়িতে মণ্ডপে প্রতিমা দর্শন করবার জন্য ঠাকুর দালানে আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ, আর তাতেই এক অনাবিল নৈসর্গিক আনন্দে পরিণত হয় পাথুরিয়া ঘাটা রাজবাড়ি। মানুষজনের নিবিড় সম্পর্ক এই পাথুরিয়া ঘাটার দুর্গা দালানের সঙ্গে। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, কলকাতা। বাংলার সেরা পুজোতে এখন সময় একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি আরো বেশ কিছু পুজোর খবর নিয়ে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।